लवली व्यूअर्स अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज शुक्रवार ब्लॉगटा शेयर करछी। सकाले कि झकझके सुंदर आकाश देखे मनटा भालो हये गियेछिलो। एकटु परे टीवी छेड़े देखी आली जाकेर मारा गियेछेन। बांग्लादेशे नाट्यमंचेर पथिकृत बला जाय ताके। आली जाकेर आर तार वाइफ सारा जाकेर नाट्यमंचके जेभावे समृद्धशाली करेछेन, सेई देशेर प्रथम थेके जेभावे तारा एई देशेर मंचनाट्यके धरे रेखेछेन, सत्यि तादेर अवदान अविस्मरणीय। गभीर श्रद्धा जानाच्छि तार प्रति। आल्लाह तार आत्मार मागफिरत आल्लाह तार आत्मार मागफिरत कामना करछि। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে তাকে বেহেশত নসিব করুক, আমিন সুম্মা আমিন। তো বৃহস্পতিবারে একটু বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম, কিছু একটা উপলক্ষ ছিল, সেই উপলক্ষেই বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম ফুড পান্ডায়। হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের বিরিয়ানি এসে গেল। এই আল্লাহর দান বিরিয়ানি হাউস থেকে আমি অনেকদিন বিরিয়ানি এনেছি, বেশ ভালো, বেশ ইয়ামি। এক এক এলাকায় ফুড পান্ডায় ধারে কাছে রেস্টুরেন্টগুলি শো করে। হ্যাঁ, তো ধারে কাছে রেস্টুরেন্ট থেকেই আনা ভালো। যে যে এলাকায় থাকেন সেই এলাকা থেকেই আপনারা অর্ডার করবেন, তাই না? ফুড পান্ডায় মাঝে মাঝে সপ্তাহে একদিন বাইরে খাবার খেলে ভালো লাগে কিন্তু। হ্যাঁ, প্রতিদিন ঘরের খাবার খেতে আর মাঝে মাঝে একটু বাইরে খাবার খেতেও ভালো লাগে। তো যাই হোক, ঝটপট আনার জন্যে আমি অর্ডার দিলাম, দিয়ে গেল হাফ অ্যান আওয়ারের মধ্যে। সব ধরনের বিরিয়ানি খেলাম, প্রচুরই খেলাম। তারপর একটু সবজিও সাথে রান্না করেছিলাম, কারণ আমার হাজবেন্ড সবজি ছাড়া যাই কিছু হোক সবজি ছাড়া খাবে না সে। তো বাসমতি চালের কাচ্চি ছিল, তারপরে নর্মাল গরুর কাচ্চি ছিল, তেহারি ছিল, মোরগ মুরগির খিচুড়ি ছিল, সবগুলোর সাথে ডিম ফ্রি ছিল, সালাদ দিয়েছে, বোড়হানি দিয়েছে, বেশ ভালোই আমাদের একটা খাওয়া দাওয়া হলো। বিকেলবেলা আমি একটু চেষ্টা করলাম, বিকেলে মানে কি সন্ধ্যায় একেবারে না মাগরিব নামাজের পরে, আমি একটু চেষ্টা করলাম যে দোসা যাকে বলে ঠিক সেই রকমই, কিন্তু আমার আম্মু বা আমার দাদি সেই আমলে যে খেত সেটার নাম ছিল মুলকা। আমরা নারায়ণগঞ্জের মানুষ, তো নারায়ণগঞ্জের এর আঞ্চলিক কথা হতে পারে এটা। সেই দোসা যেটা আমরা বর্তমানে খাই একেবারে মুচমুচে শক্ত, সেই দোসাটারই আদিম সংস্করণ যেটা বাংলাদেশে ছিল সেটা ছিল মুলকা। সেই মুলকাটার মধ্যে অল্প একটু হলুদ দিত আর পেঁয়াজ রসুন, সরি রসুন দিত না, পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা দিত। পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ আর হালকা সাদাটা যাওয়ার জন্য হালকা একটু হলুদ দিয়ে বেটারটা তৈরি করতো, তারপর বানাতো। মনে আছে যে কীভাবে বানাতো, কিন্তু কেমন করে বানাতো সেটা ঠিক মনে নেই। তো তারপরে মনে হলো যে খাই সেটা বানিয়ে, তো আমি তারপর বানালাম। এই পিঞ্চ অফ হলুদ দিবেন। এখানে 2 কাপ চালের গুঁড়া আমি ভিজিয়েছি, 15 মিনিট ভিজিয়েছি, সেই জন্য তেমন একটা ভালো হয় নাই। কিন্তু পরে আমি আবার ইউটিউবে চালায় দেখলাম যে এখানে লবণ দিয়েছি 1 চামচ। ইউটিউবে চালায় দেখলাম যে ওভারনাইট যদি এই চালটা ভিজানো যায় বা 5-6 ঘন্টা ভিজানো যায় তাহলে এই চালটা ঠিক ক্রিমি ফ্লাপি ভালো হয় আর কি। তো আমি এটা 15 মিনিট ভিজিয়েছি, তো তেমন একটা ভালো হচ্ছিল না। তারপরেও বানানোর সাথে সাথেই উদা হয়ে যাচ্ছিল, খাওয়া হয়ে যাচ্ছিল। তো এই এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, এই 1 মুঠ ধনে পাতা দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়েছি, 2 কাপ ময়দার মধ্যে 1 চামচ লবণ দিয়েছি আর পিঞ্চ অফ হলুদ দিয়েছি। এটা দিয়েই বেটারটা তৈরি করে তারপর আমি সেই দোসা বা মুলকা বানালাম। এটা ঠিক শক্ত ক্রিসপি না, এটা হচ্ছে প্যানকেকের মতো কিন্তু ঝাল, প্যানকেকের মতো কিন্তু ঝাল, খেতে অনেক ভালো লাগে, বিকালের নাস্তা হিসাবে ঠিক আছে একদম।
তো প্রথম দুই একটা বানানোর পর দেখলাম যে হচ্ছে, কিন্তু সেই রকম সফট হচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে কী করে এখন দুই কাপ চালের গুঁড়ার সাথে আরও হাফ কাপ ময়দা মিক্স করে দিলাম। ময়দা মিক্স করে দেওয়ার পরে আবার সেই খুবই সুন্দর নরম সফট প্যানকেকটাই আর কি, ঝাল প্যানকেক বলতে পারেন। এই আমার নারায়ণগঞ্জের ভাষায় হচ্ছে গিয়ে মোলকা, আর রেস্টুরেন্টের ভাষায় হচ্ছে গিয়ে দোসা। দোসা আর একটু শক্ত হয়, শুধু চাল দিয়ে বানায়, ওটা ওভারনাইট ভিজায় রাখতে হয়। আর যাই হোক, বিকালে নাস্তা খেয়েছি আমরা। এটা বিকালে নাস্তা খাওয়ার পর রাতের রান্নাবান্না করব। একটা ছোট্ট ঘটনা বা ব্যাপার আপনাদের সাথে বলি। দু একদিন আগে আমাদের বাসার সামনে একজন ভিখারি আসছিলেন, সে অন্ধ, অনেকক্ষণ ভিক্ষা করেছেন এই রাস্তার মধ্যে। তারপর সে আমাদের বিল্ডিংয়ের সিঁড়ির মধ্যে বসেছিল, হঠাৎ দেখি সে কিন্তু অন্ধ, বুঝছেন, হঠাৎ দেখি তার হাতের মধ্যে মশা, সে হাত আরেক হাত দিয়ে সেই মশা মারল, বুঝতে পারছেন। তো এরকম অনেক অদ্ভুত, সে যে ভিক্ষা করতে আসে, কিন্তু সাবধান, যার প্রয়োজন তাকেই দিয়েন, যার প্রয়োজন নাই তার ব্যাপারে সাবধান। হ্যাঁ, যার হাত আছে পা আছে সে কাজ করে খাবে, সে ভিক্ষা করে খাবে কেন, তাই না? নবীজির শিক্ষা ছিল সেটা, যে একজন গরিব লোক গিয়েছেন নবীজির কাছে ভিক্ষা করতে, তো নবীজি বলেছেন তোমার হাত আছে পা আছে, বনে থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করো, তারপর সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করো, কী জন্যে তুমি ভিক্ষা করো? তো বললেন যে আমার তো কুড়াল নাই, আমি কী দিয়ে কাঠ কাটবো? বললো চলো তোমার বাসায়, যে দেখলো একটা কাঁথা আছে, তো বললো এই কাঁথাটা নিয়ে আসলো তার বাসা থেকে, এনে সাহাবিদের মধ্যে একজনের কাছে বিক্রি করলো, এবং যেই টাকা পেলো সেই টাকা দিয়ে তাকে একটা কুঠার কিনে দিল। সে সেই দিনই যে সেই কুঠার দিয়ে বনে থেকে কাঠ কেটে বাজার বিক্রি করলো, তারপর সে সেই টাকা নিয়ে খাবার কিনে বাসায় গেল। সত্যি এই যে ইসলামের শিক্ষা, এই শিক্ষাটাই কিন্তু সবার মধ্যে থাকা উচিত, তাই না? বিকালে সন্ধ্যার পরে আমরা আবার ফ্রুট খাই, কারণ সারাদিনই বাচ্চারা থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত অফিসে যায় আসে, সন্ধ্যার পরেই ফ্রুট খাওয়া হয়, করার কিছু নাই। রাতের জন্য রান্নাবান্না করছি, আজকে দুই মাসগুলিতে আমি স্বপ্নে একটা ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে দিয়ে গিয়েছে আমার, এই যে এই ব্যাচটা দেখছেন, এই ব্যাচটা ভাজতেছি, আরও একটা ব্যাচ, ঠিক আছে? একটা দুই মাস আমি একদিনেই রান্না করে ফেলেছি, কারণ এটা আমার গিফটের মাছ, সেই জন্য মাঝে মাঝে অনেক কিছু করতে আমার কাছে কেমন যেন ভালো লাগে। হ্যাঁ, এটার মধ্যে এটা একটু সেলিব্রেট করতে, একটু গল্প করতে বা একটু কথা বলতে, ফ্যামিলিকে আপনি একটু সময় দিবেন মাঝে মাঝে, ঠিক আছে? ফ্যামিলির সবার সাথে একটু কথা বলবেন, গল্প করবেন, এবং চেষ্টা করবেন যে বাইরের মানুষ যেমন তেমন আপনার ঘরের ফ্যামিলির লোকগুলো যেন আপনার থেকে একটু ভালো ব্যবহার পায়, একটু খুশি থাকে, তাই না? জীবন একটাই, কয়দিন বাঁচবেন? আপনি মরে গেলে আপনার বাইরের লোক কেউ মনে করবে না, আপনার ছেলে মেয়েরাই আপনাকে মনে করবে, আপনার ছেলে মেয়েরাই আপনাকে স্মরণ করবে, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, এরাই আপনাকে স্মরণ করবে। অতএব এদের সাথে ভালো ব্যবহার করবেন, হ্যাঁ, এদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। তো মাছগুলো আমি ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ একটু লাল করে ভাজি, তারপর আদা রসুন, দুই চামচ আদা, দুই চামচ রসুন, এক দুই চামচ হলুদ, হাফ চামচ মরিচ, লাল মরিচ, লাল গুঁড়া মরিচটা আমরা খুব কম পরিমাণে খাই, হ্যাঁ, ঝালটা তেমন খাই না, তো হাফ চামচ লাল গুঁড়া মরিচ, আর জিরা, ধনেটা দেওয়ার দরকার নেই, ধনে দিলে আদা দেওয়ার দরকার নেই, আদা দিলে ধনে দেওয়ার দরকার নেই, আমরা কখনোই ধনে দিয়ে খাই না, মাংস টাংস হলে একটু ধনে দিই, ধনে জিরা তখন দুইটাই দিই, আর না হলে আদাও দিই মাংস হলে। আর কিন্তু মাছের মধ্যে
ধনে দেই না, জিরা দেই, আদা দেই। আদা দিয়েই তরকারি খেতে, সবজি ভাজা খেতে, সব কিছু খেতে আমার কাছে ভালো লাগে এবং স্বাদটা পারফেক্ট মনে হয়। আমার আম্মু আদা দিয়ে রান্না, আমি আদা দিয়ে রান্না করি, ধনে দিয়ে রান্না করি না। হ্যাঁ, এটা হলো যার যা ফ্যামিলিতে যে যেরকম খায় সেরকম। তো সে পেঁয়াজ লাল করে ভাজবেন, তার মধ্যে আদা রসুন দিবেন। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে অল্প একটু পানি দিয়ে দিবেন। পানির মধ্যে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাছগুলি একটু পানি দিবেন। একটু পানির মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে একটু পানিটা আবার শুকায় নেবেন। দেখবেন আপনার মাছের ডো পেঁয়াজটা খুবই টেস্টি হয়েছে। একটু ধনে পাতা ছিটায় দিয়ে নামায় ফেলেন। যদি আপনি গেস্ট আসে দিয়ে একটা কাঁচামরিচও দিলেন, দেখতে সুন্দর লাগলো এই আর কি। কাঁচামরিচ দিয়ে অনেকে ঢেকে দেয়, কাঁচামরিচের একটা সেন্ট হয়। হ্যাঁ, দিয়ে আগে এই ডিমেই ঢেকে দিবেন, দেখবেন কাঁচামরিচের একটা সেন্ট হয়। আমি অত কিছু আর করি নেই। রাতে খাবার দাবারের পর বসে কিছুক্ষণ বসলাম, তারপরে আবার সকালের জন্য সবজি রান্না করে রাখলাম। সকালে ভাজি খাওয়ার জন্য, সকালের ভাজি খাওয়ার জন্য ফুলকপি, আলু, গাজর এগুলো দিয়ে সবজি ভাজি করেছি। সকাল হয়ে গেল, সবাইকে জুম্মাবারের অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। চাল ডালে অর্ডার করেছিলাম, চাল ডালে অর্ডার করলে ওরা ঘন্টা দুই ঘন্টার মধ্যেই বাজারটা দিয়ে যায়। তো এবার ব্রেকফাস্ট খাচ্ছি আর টিভি দেখছি। সেই আলী চাকরের খবরটা শুনে খারাপই লাগলো। আমি অবশ্য নাস্তা খাই, এই কম টম খাই না। আপনারা খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ রহমানুর রহিম, বিসমিল্লাহি ওয়ালা বরকতুল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বরকতুল্লাহ বলবেন। আর যদি বলতে ভুলে যান খাওয়ার মাঝামাঝিতে বলে নেবেন বিসমিল্লাহ আউয়ালি ওয়ালা আখিরি। আর খাওয়া শেষ হলে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়াসাকানা ওয়াজাল্লা মিনাল মুসলিমিন। এরকম করে যদি আমরা খাই, যতক্ষণ খাবো ততক্ষণ সওয়াব হতে থাকবে, তাই না? আমি লাল রুটি খাচ্ছি, কারো হয়তো পছন্দ না, কিন্তু আমার খেতেই হয়, আমার হাজবেন্ডের পছন্দ লাল রুটি। তো সেরাগুলো সবাই অবশ্যই বাচ্চাদেরকে শিখাবেন। আমরা যদি বাচ্চাদেরকে ইসলামিক গল্প শোনাই, যদি ইসলামিক সব কিছু ওদের বলি যে তোমাদের এরকম একসময় দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে, অন্যায় করা যাবে না, আমরা সবাই একসময় মরে যাব, ধর্মের কথা সব কিছু বলি, আল্লাহ তোমার জন্য এত এত নিয়ামত দিয়েছেন, তুমি এরকম সুরা পড়ে তারপর খাবে, বিসমিল্লাহি ওয়ালা বরকতুল্লাহ বলে স্টার্ট করবে, যদি না মনে থাকে, সরি, না মনে থাকলে খাওয়ার মাঝামাঝি সময়ে বিসমিল্লাহি ওয়ালা হলে আখরি বলবে, আর খাওয়া শেষ করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়াসাকানা ওয়াজাল্লা মিনাল মুসলিমিন। তাহলে তুমি যতক্ষণ খেয়েছো ততক্ষণ তোমার সওয়াব হতে থাকবে, আর এই সওয়াবগুলো কাউন্ট হতে থাকবে রোজ হাশরের দিনে। আমরা সবাই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, তখন এই সওয়াবগুলো জমা হয়ে হয়ে যখন তোমার সওয়াব, এই সওয়াবের কারণে আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন, বেহেশতে তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।